আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে দুইটা অফার শেয়ার করবো। একটা হচ্ছে মাইনিং অ্যাপ, যেটা রিসেন্টলি ভাইরাল হতে শুরু করছে আর কি, যাই হোক সবাই দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। আর আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট বট এয়ারড্রপ, ওটা আগে থেকে ভাইরাল, যারা জয়েন করেন নাই জয়েন করতে পারেন। ওটা হচ্ছে শুধুমাত্র রেফার করে ইনকাম, প্রত্যেক রেফারে মেবি 20 সেন্টের মতো আর কি ইনকাম হয়, আপনার টোটাল $1 মতো হলে আর কি উইথড্র দেওয়া যায় এরকম। তো আমাদের যে প্রথম প্রজেক্ট অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে যেটা যারা জয়েন করেন নাই দ্রুত জয়েন করে নেবেন। তো এটার পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন উপরের দিকে, ওখানে ক্লিক করলে সরাসরি পোস্টে নিয়ে আসবে। দেন এটা হচ্ছে আপনাদের প্রথমত অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে, যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে হচ্ছে প্লে স্টোর নিয়ে যাবে। এখান থেকে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন করে দেবেন, আর তার আগে হচ্ছে যে রেফারেল কোডটা, এটা হচ্ছে জাস্ট ক্লিক করে কপি করে নেবেন। তো অ্যাপটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নিচের দিকে লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন, দেন এরকম আসবে। তো এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে, ইমেল দিতে হবে, দুইবার এখানে পাসওয়ার্ড দিবেন, দেন হচ্ছে রেফারেল কোড যেটা কপি করতে বললাম ওটা আমি আবারও দেখাই দিতেছি। আপনারা টেলিগ্রাম পোস্টে আসলে এখান থেকে এই যে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে, এটার কপি করার পর এখানে পেস্ট করে দিয়ে দেন হচ্ছে যে সাইন আপ অপশন আছে, সাইন আপে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে একটু লোডিং হওয়ার পর দেখতে পাবেন যে সাইন আপ সাকসেসফুল এরকম একটা লেখা চলে আসছে। তো সাইন আপটা কমপ্লিট হলে তারপর হচ্ছে এরকম দেখতে পাবেন যে লগ ইন পেজটা আসছে। তো এখানে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার সামনে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এবং আপনারা কী করবেন, প্রথমত যে কালেক্ট লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে হবে কি, এখানে আপনার দেখতে পাবেন যে এখানে 5টা টোকেন ব্যালেন্সে চলে আসছে, এবং এটা হচ্ছে প্রত্যেক 4 ঘন্টা পর পর আপনারা মাইনিং করতে পারবেন। তো এই যে দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসছে, এখানে নিচের দিকে যদি একটু পড়েন আপনারা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে ডেইলি প্রত্যেক 4 ঘন্টা পর পর মাইনিংটা ক্লেম করতে পারবেন, এবং হচ্ছে রেফার করে আর্নিং করতে পারবেন 5টা করে টোকেন। রেফার করার জন্য এই যে দেখেন মাইকের মতো একটা অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম উপরের দিকে আপনার রেফারেল কোডটা দেখতে পাবেন, এবং নিচে ইনভাইট অপশন আছে, এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন আপনি রেফারেল লিঙ্ক পাঠাতে পারবেন বন্ধু বান্ধবকে। আর এখানে একটু লোড হয়ে টোকেনটা দেরি হয় আর কি এখানে ব্যালেন্স শো হতে, যাই হোক সমস্যা নেই, এই উপরের দিকে দেখতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত ব্যালেন্স আছে। আর এখানে আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে, এই যে দেখেন একটা সিস্টেম আছে এখানে 5টা 10টা 15টা 20টা, এখানে হচ্ছে এই যে একটু নিচের দিকে যে রেফারেলের কন্ডিশনটা এগুলো লেখা, এখানে যদি আপনি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই যে 3 নম্বরটা আনলক দ্য স্পেশাল বোনাস, মানে হচ্ছে আমি যদি 5টা রেফার কমপ্লিট হয় তাহলে একটা স্পেশাল বোনাস, 10টা 15টা 20টা প্রত্যেকটা ইয়েই আপনার হচ্ছে একটা করে স্পেশাল বোনাস আছে। তো সেটা হতে পারে হচ্ছে বিভিন্ন ধরনের গেমিং টোকেন বা হচ্ছে ক্যাশ, যেমন বিএনবি বা বিএসডি এরকম কিছু আর কি দিতে পারে, যা যে যত পারেন রেফার করবেন। এবং হচ্ছে এই যে সেকেন্ড যে অপশনটা, এখানে এখানে আসার পর আপনারা ডেইলি হচ্ছে যারা আর কি বেশি এসব কাজ করতে চান না, আপনারা চাইলে হচ্ছে একদিন একবার করতে পারেন, তাহলে আপনার আর্নিংটা কম হবে। আর যারা বেশি করতে চান আপনারা হচ্ছে কি বলে প্রত্যেক 4 ঘন্টা পর পর একবার এসে হচ্ছে যে এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে হবে, আর কিছু করতে হবে না এখানে। আর এখানে দেখেন ওয়ালেট সেকশন আছে, এগুলো যাবতীয় দেখতে পারেন, আপাতত এখানে বেশি কিছু নাই। পরবর্তীতে এবার যদি আরও বেশি আপডেট আসে ওগুলো আমি টেলিগ্রামে জানাই দেবো। যাই হোক, আমাদের সেকেন্ড যে প্রজেক্টটা ওটা হচ্ছে একটা বটের এয়ারড্রপ। তো ওটার এখন আমি পোস্ট করে নেই, আপনারা এই যে পোস্টের সাথে সেকেন্ড প্রজেক্ট লিখে আমি দিয়ে দেবো, এটার নিচে ওই বটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো বটটা যখন ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখন হচ্ছে জাস্ট স্টার্টে একটা ক্লিক করে দেবেন, স্টার্টে ক্লিক করলে ইংলিশটা সিলেক্ট করবেন, এখান থেকে এরকম আসবে। তো এখান থেকে হচ্ছে অনেকগুলো দেখেন লিঙ্ক দিচ্ছে, তার ভিতর তো আপনারা কী করবেন, টেলিগ্রামের যে লিঙ্কগুলো আছে এই যে একটা, এই যে একটা, এবং হচ্ছে এই যে একটা, এই তিনটাতে হচ্ছে মাস্ট হচ্ছে আপনাদের জয়েন করতে হবে, তা নাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না। দেখেন 1টা জয়েন করলাম, সেকেন্ডটা, দেন হচ্ছে এই যে লাস্টের এটা 3 নম্বরটা, শুধু টেলিগ্রাম, অন্য অন্য যে টুইটার ইনস্টাগ্রাম আছে এগুলো করতে হবে না। দেন এগেইন আমরা কী করবো, এই দেখেন এখানে স্টার্ট আছে, এখানে একটা ক্লিক করে দেব, ক্লিক করে দিলে এরকম আসবে। তো আমাদের টুইটারটা এখানে লগ ইন করতে হবে, আর অবশ্যই কিন্তু এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টটা মিনিমাম মেবি 1 মাস এবং হচ্ছে 10টা ফলোয়ার লাগবে অবশ্যই, তা নাহলে আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে ওরা নেবে না। এবং টুইটারে এই যে এই দুইটাকে আগে হচ্ছে ফলো দিয়ে নেবেন, দুইটা যে টুইটার অ্যাকাউন্ট আছে এই দুইটা টুইটার অ্যাকাউন্ট ফলো করে তারপর হচ্ছে আমরা যে টুইটারটা বাইন করবো, আমার এটা অলরেডি ফলো করা আছে। দেন সেকেন্ডটা
এটাও অলরেডি ফলো করা, আপনারা ফলো করা না থাকলে ফলো করে দিবেন। দেন হচ্ছে টুইটার লগইন ইউআরএল এখানে একটা ক্লিক করে ওপেন করে দিবেন। আপনি যেই ব্রাউজারটা ইউজ করতেছেন এটার ভিতরে যদি আপনার আগে থেকে লগইন করা থাকে তাহলে তো অথরাইজ অপশন সরাসরি পেয়ে যাবেন, আর লগইন না থাকলে এরকম আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। আচ্ছা, যে এরকম অথরাইজ অ্যাপে ক্লিক করে দিলাম, দেখেন এখন এটা কিন্তু অথরাইজ হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমাকে কিন্তু টেলিগ্রামটা সাজেস্ট করছিল, দেন আমি টেলিগ্রামটা ক্লিক করে বটের ভিতরে এগেন যে স্টার্ট অপশন আসছিলো স্টার্টে ক্লিক করার পর এটা কিন্তু দেখেন গেটিং ডাটা লেখা আসছে। দেন হচ্ছে কিন্তু এটা আপনার এই যে তারপর লেখা আসছে যে আমার টুইটার অ্যাকাউন্টটা সাকসেসফুলি বাইন্ড করা হয়ে গেছে। তো এখন আর একটা কাজ করার বাকি আছে, দেখেন ওয়ালেট সেকশনে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু কোনো ওয়ালেট অ্যাড করা নাই, তো আমরা কী করবো একটা এই যে স্ল্যাশ বলে এটা দিব, দেন লিখবো ওয়ালেট, ওয়ালেট লিখে একটা স্পেস দিব, দেন হচ্ছে আমাদের যে BIP20 একটা অ্যাড্রেস আছে সেটা দিয়ে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হলে কী হবে, আমাদের এখানে আর কি যে উইথড্র করবো আমরা, উইথড্র করলে সরাসরি আমাদের এই যে এই ওয়ালেটটাতে হচ্ছে এই যে BRG টোকেনটা এটা হচ্ছে চলে আসবে। তো এখন দেখাই BRG টোকেনটা কোন কোন মার্কেটে লিস্টেড আছে। আচ্ছা, এই দেখেন ওই টোকেনটা, ওর ভ্যালু একেবারেই কম। যাই হোক, আমরা এখান থেকে প্রত্যেক রেফারের জন্য হচ্ছে এখন মেবি কমে গেছে, 121টার মতো দেয় মেবি। আচ্ছা, 130টা করে হচ্ছে প্রত্যেক রেফারের জন্য পাবো আমরা। আচ্ছা দেখি 130টা টোকেনের ভ্যালু কত হয় এখানে, 130টা টোকেনের ভ্যালু আছে হচ্ছে 17 সেন্ট, প্রত্যেক রেফারের জন্য 17 সেন্ট করে এখান থেকে পাবেন। আর এটার মার্কেটটা যদি দেখে আপনি ওয়ালেটে পাওয়ার সাথে সাথে সরাসরি এক্সচেঞ্জে হচ্ছে ডিপোজিট করে কিন্তু এটা হচ্ছে সেল করতে পারেন। দেখেন মোটামুটি ভালো অনেকগুলো এক্সচেঞ্জ আছে, প্যানকেক সোয়াপ এসে সোয়াপ করতে পারবেন, প্রোভেট গ্লোবাল, এল ব্যাঙ্ক, কয়েন এক্স, যাই হোক এগুলো দেখতে পারেন। আর এইখানে আপনারা রেফার করার জন্য এই জাস্ট এই রেফারেলের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে রেফার ছাড়া কিন্তু কোনো আর্নিং নাই, আপনার যদি অনেক অনেক অ্যাকাউন্ট থাকে বা বন্ধু বান্ধব থাকে তাদের মধ্যে শেয়ার করতে পারেন। তো এই যেরকম দেখতে পাচ্ছেন আপনার রেফার লিঙ্কটা এখানে শো হবে, এবং হচ্ছে এখানে একটা জিনিস দেখেন 3 লেভেল পর্যন্ত হচ্ছে এটা এই যে রেফারেল কমিশন, মানে আপনি যাকে রেফার করছেন সে যদি কাউকে রেফার করে সেটার বোনাস পাবেন, এবং সে যাকে রেফার করছে সে যদি আবার রেফার করে তার বোনাসটাও আপনি এখানে পাবেন। তো ভালো একটা রেফারেল সিস্টেম কিন্তু এখানে, যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে মিনিমাম উইথড্র কত, আপনি কিন্তু একটা রেফার করলে এখন উইথড্র করা যাচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমি যদি উইথড্র করার জন্য হচ্ছে ওয়ালেটের উপর ক্লিক করবেন, ক্লিক করলে এরকম আসবে, দেন আপনি জাস্ট এই উইথড্রর উপর ক্লিক করবেন। দেখেন কী বলতেছে, মিনিমাম উইথড্র হচ্ছে 100টা, আপনি প্রত্যেক রেফারেলের জন্যই কিন্তু পাবেন 130টা করে টোকেন, মানে প্রত্যেকবার পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু এটা উইথড্র করতে পারবেন প্রত্যেক রেফারেলের জন্য। যাকে এই ছিল মূলত আজকে আমাদের ভিডিওর মেইন টপিক, যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।